আমাদের বলবি আর হ্যাঁ তুই এটা কেন করলি তুই একটা বড় ভাবের কথা ভাবলি না আর তোদের সন্তানের কথা তুই জাস্ট বলে দিলি ফারিয়াকে বিয়ে করবি আর ভাবিকে বলে যাবি আমার ভালোবাসার জন্য আম্মার কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না আর ভাবি ভাবির কথা তুই একবারও ভাববি না আর তোদের বেবির কথা সেটাও কি তুই এইভাবে ভুলে যেতে পারিস দেখলি তো আমার অবস্থা দেখলি তো ডাক্তার কি বলে দিল সবই তো শুনলি তো এই অবস্থা আমার কি করার আছে বল না এই অবস্থায় যদি আমার কিছু হয়ে যায় তখন তুই আমাকে ক্ষমা করতে পারবি আফ কি হলো চুপ করে আছিস কেন বল বল না তুই পারতি তুই পারতি আমাকে ক্ষমা করতে অ্যাডভাইস দেওয়া আসলে খুব সহজ কিন্তু যখন নিজেকে সিদ্ধান্ত নিতে হয় না তখন বোঝা যায় আসলে জিনিসটা কত কঠিন তাদের সঙ্গে আমরা কথা বলতে পারতাম সেটা খুলে বলতাম অন্তত সেটুকু সুযোগ তোর আমাদের দেওয়া উচিত ছিল কি বলবি বল না কি বলবি বলবি যে আমি বিয়ে করে নিয়েছি আমার বাচ্চার মা হতে চলেছে মনিকা তাই তো এটাই বলবি আর এটা শোনার পরে আম্মা মারা যাক তাই তো তুই এত নেগেটিভলি কেন নিচ্ছিস কারণ ওই মহিলা আমার আম্মা আমার মা আমার কারণে ওনার কোনো ক্ষতি হয়ে যাক আমি চাই না কিছু বলার নেই কিছু বলার দরকারও নেই কিন্তু সত্যিটা জানার অধিকার চাচির আছে নাকি সেটাকে তুই অস্বীকার করবি বল রন ঠিকই বলেছে ভাইয়া সব কথা খুলে বলতে হবে না হলে ভাবি তোর সন্তান সবার জীবন নষ্ট হয়ে যাবে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে তুই একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখ আমি আমি জানি এটা সহজ না কিন্তু এটাই ঠিক আমার এক একটা ছোট ছোট স্বপ্ন জানিস বড় ভাইয়ের ঠিক এরকমই একটা গাড়ি ছিল তখন আমি ছোট অত শত বুঝতাম না আমরা এবারের আশ্রিত সেটা আমরা জানতাম না এই বাড়ির বড় ছেলের যেটা ন্যায্য সেটা আমাদের নেই সেটাই বুঝতাম না তাই মাকে খুব বায়না করেছিলাম একটা গাড়ির জন্য মা বলেছিল ভালো ছেলেরা বায়না করে না বায়না করলে মা মারা যায় তারপর কত স্বপ্ন যে এই বাক্সে বন্দি করে রেখেছি জানা নেই মাকে যতবারই বলেছি মা ততবারই বলেছে যে ভালো ছেলেরা বায়না করে না ভালো ছেলেদের বায়না করতে নেই ভালো ছেলেদের নিজের মতো করে বাঁচতে নেই আজকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে এটার মধ্যে ভরে রাখবো না নিজের জীবনটাকে ভরে রাখবো তোরা যাই বলিস না কেন এটাই ঠিক ভালো ছেলেরা সবসময় আম্মার কথা শুনে তাতে নিজের গোটা জীবনটা নষ্ট হয়ে গেল যাক না কোনো পরোয়া করি না নিজের সঙ্গে এতটা কঠোর হোস না বন্ধু কঠিন কঠিন না হলে ভালো ছেলে হব কি করে আমাকে যে আমার আম্মার পারফেক্ট ছেলে হতে হবে এই চৌধুরী বাড়ির পারফেক্ট ছেলে হতে হবে না হলে যে আমার আম্মা মারা যাবে সবাই আমার দিকে আঙুল তুলবে বলবে কুলাঙ্গার একটা ছেলে আমার জন্য আমার মা মারা গেছে কিন্তু ভাবির কি হবে ওকে আমাকে ছাড়া বাঁচতে শিখতে হবে আফরিন আমার সন্তানকে আমাকে ছাড়া বাঁচতে শিখতে হবে ঠিক যেমন আমরা করেছি আব্বাকে ছাড়া এটাই ওর ভবিষ্যৎ ও আমার ভাগ্য পেয়ে গেছে রে আফরিন আমি ওকে আমার নিজের অতীত থেকে আড়াল করতে পারলাম না
কিছুতেই না, কিছুতেই না। আমাদের কিছু একটা করতে হবে আফরিন, এইভাবে এতগুলো জীবনকে আমরা নষ্ট করে দিতে পারি না, কিছুতেই না। আমার ভাই আর কি হবে রন, আজকে কিছুতেই আমার ভাই আর কষ্ট চোখে দেখতে পাচ্ছে না। রনকে দেখতে আমার ওইভাবে ভালো লাগছে না। এতটুকু রিস্ক আমাদের নিতেই হবে আফরিন, কিচ্ছু করার নেই, এতগুলো লাইফকে আমি নষ্ট হতে দেবো না। তোমার আম্মাকে বুঝতেই হবে ভালোবাসা থেকে পবিত্র আর কিচ্ছু নেই, কিচ্ছু হতে পারে না। আমি তোমার সঙ্গে আছি রন, সে করেই হোক, দুটো ভালোবাসা মানুষকে আমরা এক করবোই।